উদ্যোক্তাদের ড্রিম অফিসের বাস্তবিক রূপ যেন ওলিও আইটি কোম্পানি। বাইরে থেকে চোখ জুড়িয়ে যাবে কাঁচে ঘেরা চারতলা ভবনটি দেখে, ভেতরের রূপ আরো মনোমুগ্ধকর। গেট দিয়ে ঢুকতেই পর্যটক কেন্দ্রের মতো বাহারি রঙের ছাতা, অফিসের ছাদটাও ঠিক তাই। অফিসের ভেতরে ঢুকতে বিশাল এক রিসেপশন, আর একটু ভেতরে বিশাল জায়গা নিয়ে এক একজনের পার্সোনাল ডেস্ক, দেয়াল, ডেস্কের চেয়ার টেবিল, মনিটর, আনুষাঙ্গিক সবকিছুই চোখের জন্য আরামদায়ক ভিন্ন ভিন্ন রঙের তৈরি। শুধু তাই নয়, রয়েছে পার্সোনাল কল অ্যাটেন্ড করার জন্য বুথ, শরীরচর্চার স্থান, খেলার ঘর সহ অবসর সময় কাটানোর জন্য আলাদা স্থান, কফি খাওয়া ও খাবারের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা। তাছাড়া কর্মীদের জন্য অফুরন্ত চা কফি, কোমল পানীয় এবং দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। অফিসটির প্রতি ফ্লোরে 50টি করে ওয়ার্ক স্টেশন রয়েছে, আলাদা ফোন বুথ, কফি কর্নার, কনফারেন্স রুম ও ছোট ওয়ার্কিং স্পেস। ওয়ার্কিং স্পেসের কোনোটা পুরো প্রাকৃতিক থিমে, তো কোনোটা কাচের আস্তরণ দেওয়া ফুটবলের গড়নে তৈরি, আবার কোনোটা পুরো গ্যালারি থাকছে। তাছাড়া কোনো ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে মিটিংয়ের সময়সূচি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে নির্ধারণ করা হয়। রিসেপশনের সামনে প্যাঁচানো সিঁড়ি দিয়ে ওঠা যাবে দোতলায়, সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে তাকালে মনে হবে বিশাল এক খেলার রিমোট। পুরো অফিস জুড়ে লক্ষ্য করা যাবে ছোট ও মাঝারি আকারের পাহাড়ি ধরনের গাছ, এছাড়াও রয়েছে চোখ জোড়ানো আরো অনেক কিছু। তৃতীয় তলাতেই প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের কক্ষ। বিশাল এই অফিসের অভ্যন্তরীণ সাজসজ্জার পরিকল্পনা করেছেন তিনি নিজেই। তবে এই বিশাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু এত রঙিন ছিল না। 2011 সালে ছোট্ট একটা রুমে একটা লম্বা টেবিলে একটা পিসি আর দুইটা ল্যাপটপ, সেখান থেকেই শুরু জুম সেপারে। আর মাত্র এক চোখের মাথায় রাজধানীর খিলখিতে কাউসার আহমেদ তৈরি করেন ওলিওর নিজস্ব সদর দপ্তর, যা দেশের অন্যতম সুন্দর একটি আইটি অফিস। তবে কাউসার আহমেদের শুরুটা হয়েছিল 2006 সালে। টেক্সটাইল প্রকৌশলী কাউসার টিউশনের টাকা জমিয়ে কিনেছিলেন একটি পুরনো কম্পিউটার। কলেজের আবাসিক হলে ইন্টারনেটের সুব্যবস্থা না থাকায় সাইবার ক্যাফের ইন্টারনেট আর বই ছিল তার প্রোগ্রামিং শেখার ভরসা। সেখান থেকে জুম শেপারের পথ চলা। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।